আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা ওয়াসুক বাব সফরের অবস্থায় আছে ওই লোক গালা যদি চায় তোরা যদি করতে রোজা রাখতে না পারে তাহলে রোজার কাজা করবে আর অন্য দিন তার আদায় করে নেবে অন্য মাসে এই রোজাকে পূরণ করবে কিন্তু ভাইজান গো কিছু এমন অসুখ আছে যার ভালো হওয়ার কোনো আশা নাই ছ মাস থেকে বুড়া মানুষ পড়ে আছে একবারে খাটে পাটে লেগে আছে খালি দুটা দাঁত না কোনো রকম মুখখানে দিচ্ছেন বা দুধ দিচ্ছেন কিছু দিচ্ছেন একটু খাইছে আর ওই বিছানে পড়ে আছে না উঠতে পারছে না চলতে পারছে আছে না নাই অনেক মেয়ে এরকম আছে পড়ে আছে অনেক বুড়া বুড়ি বয়স্ক মানুষ পড়ে আছে ওই সময়তে কি করবেন ওরা কি করবে তাহলে ওরা তো অন্যদিন আদায় করবে অন্যদিনে আদায় কারা করবে যার ভালো হওয়ার আশা আছে ওরা ভালো হয়ে করবে কিন্তু এই তো এমন ভালো হওয়ার আশা আছে তারা অন্য দিনে আদায় করবে আর যারা ভালো হওয়ার আশা নাই ফাফি দিয়াতুন তো আম মিসকিন মিসকিনকে খাবার দিয়ে ফিদিয়ে দিয়ে তার রোজাকে পূরণ করে দিবে তো আর ফিদিয়ে দিয়ে দিতে হবে ফিদিয়ে কি একটা মিসকিনকে আসুদা করে খাবার দিতে হবে পেট ভরে খাইতে হইবে দু টাইম ওকে সান পাঁচ যেরকম আপনি খেয়েছেন ওইভাবে ওকে খাইয়ে দিতে হবে এবার এইভাবে রোজা রাখতে হবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রোজার মাসে আমাদের রোজা তো আমরা যারা করি কিন্তু রোজা কইরাও আমরা অনেক জিনিস থেকে বাঁচতে পারি না একটা হলো সমুল লেসান একটা হলো সমুল বাতান আর একটা হলো সমুল আপনার শাহওয়া জুবানের রোজা মুখকে জুবা বন্ধ রাখা আপনি মুখ থেকে আপনাকে মুখেরও হেফাজত রোজায় করতে হবে যদি আপনাকে গালি গুলজ করতে রোজার অবস্থায় করতে হবে না আপনাকে মুখে এই জুবানে খারাপ কথা আনতে হবে না এবার এই মুখকে যদি আপনি বাঁচাইতে পারলেন আপনার জবানের রোজা আপনাকেই দিক থেকে আপনি মজবুত পা হয়ে গেলেন পার হয়ে গেলেন একটা হলো পেট আপনার ক্ষুধায় কাঁদছে পেট আপনার খেতে চাইছে কিন্তু এই পেটকে আপনি দিলেন না এবার পেটের কা রোজা আপনি আদায় করে নিলেন আর একটা হলো আপনার শাহওয়া আপনার মন মানে গুলো জিনিসের দিকে টানছে আপনার মন চাইছে খাইনি খাবো কিন্তু খাইয়ে খেলেন না আপনার মন চাইছে যে আমি পানি পান করব আপনার মন চাইছে আমি অনেক যে এই জিনিসটা কাজ করব ওই মনের মতো আপনি কিন্তু কাজটা করলেন না তাহলে আপনার মনটাকে ছেড়ে দিয়ে রোজার ওপরে আপনি কামিয়াব হয়ে গেলেন আমার বন্ধুরা আমার ভাইজানেরা রোজা আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার রোজার ফজিলত এত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের এবার নামাজ আল্লাহর এবাদত রোজাও আল্লাহর এবাদত হজ আল্লাহর এবাদত যাকাত আল্লাহর এবাদত কিন্তু বন্ধু আমার যাকাতের নেকি আল্লাহ ফারিস্তার দ্বারাই বান্দার খাতায় লেখায় নামাজের নেকি আল্লাহ বান্দার বা ফারিস্তার দ্বারাই বান্দার খাতায় লেখায় বন্ধুরে দুনিয়ার যে কোনো নেকি সব নেকিকে আল্লাহ কি করেন ফারিস্তার মারে ফতে দাও বান্দাকে লেখা লেখা লেখানো করেন কিন্তু রোজা এমন একটা জিনিস যে রোজাটার ওপরে আল্লাহ এত বান্দাকে ভালোবাসে আল্লাহ রে আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন এর নেকি নিজের হাতে বান্দাকে দান করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শুনো বান্দা আসমলি ওয়া আনা আজজিবি রোজা হলো আমার জন্য আর এই নেকিটা আমি এই বদ তার বদলাটা আমি নিজে দান করব তাহলে নামাজ কি আল্লাহর লেগে লয় নামাজ আল্লাহর লেগে কিন্তু বন্ধুরে নামাজই একটা এমন ইবাদত এই নামাজ যদি পড়তে যান কম করে দুটা চারটা লোক দেখতে পাবে পাবে না আপনি নামাজ পড়তে যান
কম করে দুটা লোকের সাথে দেখতে দেখতে পাওয়া যাবে, দেখবে দেখা হবে। বাড়িতে যদি পড়েন তো বহু বেটি সবাই জানবে দেখবে কি না। কিন্তু আপনি জাকাত দেন দুনিয়া জানবে, না হলে আপনার যাকে দিয়েছেন সেও জানবে, যার হাতে দানটা করেছেন সে জানবে, জানবে না জানবে না। হজ করেন, সৌদিয়া যাবেন, আরব যাবেন, তা গোটাই এলাকা জানবে, জানবে না। চলো হো ভাইয়া তাই বন্না করিয়া ওই যাকে হাওয়ানি কে হো, ওই যাকে হাওয়ানি কে হো, জম জম পিয়েম আজওয়া খায়েম, হো যাই কুল বেমারি ঠিক হো, সাফা মারওয়া হাজরা দৌড়লাস, হামুহু লাগায়েম দৌড় হো, সাফা মারওয়া হাজরা দৌড়লাস, হামুহু লাগায়েম দৌড় হো, ইয়াদে খোদামে রতিয়া বিতাইম, রোয়াত কর দিহাম ভোর হো, কাবাকে দুয়ারিয়ামে হাত পাসার কে, মাঙ্গে রবসে ভিক হো, মাঙ্গে রবসে ভিক হো, চলো হো ভাইয়া তাইবা নগরিয়া ওই যাকে হাওয়া নিক হো, চলো হো ভাইয়া তাইবা গরিয়া ওই যাকে হাওয়ানি কি হো, জম জম পিয়েম আজওয়া খায়েম, হো যাই কুল বেমারি ঠিক হো। তাহলে আল্লাহ সমস্ত এবাদত আল্লাহর জন্য, নামাজও আল্লাহর জন্য, রোজাও আল্লাহর জন্য, হজও আল্লাহর জন্য, জাকাত আল্লাহর জন্য, কালমা আল্লাহর জন্য। কিন্তু বন্ধু, নামাজ পড়লে মানুষ জানতে পারে, হজ করলে দুনিয়া জানতে পারে, জাকাত দিলে পানিওয়ালাও কম করে জানতে পারে, কিন্তু রোজা এমন একটা এবাদত, এই এবাদতটা যদি বান্দা যদি চাই তাহলে আল্লাহ ছাড়া কে জানতে পারবে না। পানির তলে নামাজ পড়তে পারবে না, পারবে, কিন্তু পানির তলে ডুবে পানি খেতে পারবে, পারবে না, পারবে না, পারবে, পারবে। জাকাত দিলে আপনার পাবোখা লুকিয়ে অন্য কোনো লোককে না দান দিলে জাকাত দাও দিতে পারবে না, কম করে দেনেওয়ালাকে দেলে সে তো জানবে। কিন্তু বন্ধুরে, রোজা যদি কেউ লোক একটা মাঠে যেয়ে একায় কোনো লুকিয়ে গর্তের মধ্যে কুঠির মধ্যে খেলে খেতে পারবে কি পারবে না, পাইরে নিবে। কিন্তু বান্দা এই এবাদতটা শুধু কেন আল্লাহর ডরে করে না। এই লোকটা সুবহানাল্লাহ কয়বার দিনের মধ্যে মুখে পানি নিলেন, নিলেন না, নিলেন না, না হলে 25 বার মুখে কুলি করলেন, একটু আপনি যদি একটু চাইলে নিচে দিকে চেপে দিতে পারতেন, কিন্তু আপনি আপনাকে কেউ দেখতে পেত না, কেউ জানতেও পারতো না, কেউ আপনাকে বলতেও পারতো না। কিন্তু বন্ধুরে, আপনি সবখানিকে ফেলে দিলেন, তারপর আবার থু থু করে ফেললেন, কেন? আল্লাহর ভয়ে, এতটা যদি চলে যায় আমার রোজা হবে না, আমার আল্লাহ খুশি হবে না। এই জন্য বন্ধুরে, আপনি মাঠের মধ্যে গেলেন, পামা ভুট্টাতে পানি দিতে গেলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বিঘা জমি আপনি পাটিয়ে দিলেন, 5 বিঘা জমিতে জল ভরে দিতে পারলেন, কিন্তু আইলে বসে বসে বারবার মুখ ধুছেন, নালার পানিতে বারবার মুখে ছিটায় দিচ্ছেন, ওই জমিনের তাপে থাকা যায় না, ভুট্টার গুমসার ভিতরে গুমসাই চলা যায় না, বারবার তিরিশা লাগে মুখে পানি নিয়ে ফেলে দেন, কিন্তু আপনি নিচে দিকে দিতে পারেন না। বন্ধুরে, 5 বিঘা জমি আপনাই নির্জনে একাই পাটাতে পারলেন, কিন্তু এইটুকু গলা আল্লাহর ভয়ে ভিজাইতে পারলেন না। এই জন্য আমার আল্লাহ বলেন, আসমলি রোজা হলো আমার জন্য, ওয়ানা আজিবহি, আর ইয়ার নেকি বান্দা আমি তোমাকে নিজ হাতে দান করব। আমরা রোজা করি, কিন্তু রোজাতে কিছু গেল ভুল করে অবধি, কিছু হাতে গুনা করি, কিছু মানুষ মোবাইলে বসে থাকি। এই মাসটা এত গুরুত্বপূর্ণ মাস ভাই, অফার হিসেবে পেয়েছি, যারা কর্নেওয়ালা নেকি লুটার মানুষ লুটেলেন,
জমা করলেন সুবহানাল্লাহ। এর থেকে খুশ কিসমত কি হবে গো, যে অন্য মাসে এক ওয়াক্ত নাফল পড়েছেন, নাফলের সওয়াব পেয়েছেন। এখন এক ওয়াক্ত যদি নাফল পড়েন 70 নাফলের, একবার ই দেখেন এক ওয়াক্ত ফরজ পড়েন 70 ওয়াক্তের নামাজ পড়েন নিকিলেন, আল্লাহ। এখন 1 টাকা দান করেন 70 টাকার নিকিলেন, এখন 100 টাকা দান করেন 7,000 টাকার নিকিলেন। যে গরিব মানুষটা জীবনে 7,000 দান করতে পারবে না, এই মাসে এই অফারটা আল্লাহ দিলে ওই 100টা টাকা দান করে 7,000 টাকার নিকি পেল, 70 দান করে হয়ে গেল। তো এইরকম নেকির বোঝা জমা করার লেগে আল্লাহ আপনাকে আমাকে এই অফার হিসেবে এই মাস দিয়েছে, কিন্তু রোজার আমরা কদর করি না। কিছুটা কথা আপনাকে আমি খুব রোজার ভুল গালার মধ্যে কিছু দেখাচ্ছি, সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কি না, কত মানুষের মধ্যে এখনো ইনসানিয়াত নেই। রোজা আমরা রাখি সবাই, খাস করে আমার মা রোজার মাসে বেশি ঝামেলা হয়, বেশি ঝগড়া হয়। কেন, মানুষ যখন না খেয়ে থাকে কি না, তখন ওর ব্রেনটা হিট হয়ে যায়, পেরেশান থাকে, ওই সময়তে একটু আড্ডু কথাতেই মানে রাগ হয়ে যায়। সবাই রোজা করছে, এক বাড়িতে একটাই বহু আছে, মাখালা আপনারা ভালো করে শুনবেন, একটা বহু আছে, আর এই বহু রোজা করছে, শাশুড়িও রোজা করছে, একটা নন আছে, 3টা 4টা ছেলে, বৌমার কয়টা বাচ্চা, 4টা। এখন কিছু গালা মা খালা আছে, যদি শাশুড়ি হয়ে গেলে এদের পায়ে চাপ্পল হয়ে মানে দিয়ে আর কা পা নামাইতে হবে না। শাশুড়িও রোজা করে, বৌমাও রোজা করে, নন্দ রোজা করে, সবারই একই অবস্থা। যেমন পিপাসা শাশুড়িকে লেগেছে, তেমন পিপাসা ননদকে লেগেছে, তেমন পিপাসা ভানিকো বৌমাকেও লেগেছে, আমার মা খালারা। কিন্তু আজকে বাড়ির কাজ করবে কে, রহম করতে হবে রোজার মাসে। আল্লাহ পাকের নবী বলেছেন, মাল্লা ইয়ারহাম লা ইয়ারহাম, যে কাউরির ওপরে রহম করে না তার ওপরে আল্লাহ রহম করবে না। আমার মা বোনেরা আপনারাকে বলি, আপনার বাড়িতে একটাই বৌমা, সুবহানাল্লাহ, শাশুড়ি তাহলে গাছের গোটা মানে ওকে কামে হাত দিতে হবে না, ননদ তাহলে ও মানে মার বাড়ি এসে তাহলে ওকে খাইতে কোনো জিনিসে হাত বাঁটাইতে হবে না। আরে বহিন রহম করিও, যে ওটা একটা রোজাদার, হ্যাঁ করেছে কি, ফজরে দেখেন বহুরকে কষ্ট বলছে, ফজরের আজানের রাতে 1টাতে আপনার সাহারির আজান হলো, উঠলো কে, তো বহুমা নাকি, আন্ধিতে উঠে কে, বহুমা উঠে গেছে, উঠেবার সময় তো কি জানে, উঠিয়ে বহুমা উঠে আন্ধিছে, শাশুড়ি নিন পড়েছে, নন নিন পড়েছে, রান্না পাকা যখন হলো তখন মা উঠো খাইয়া লাও, থালি বর্তন ধুয়া ঝাড়ঝাটা ভাত খোলা সব করে দিয়ে এবার জায়গা ওই বউ সবাই বাড়িতে ঘুমাইছে, একলাই বউ মা ফেল ফেল করে তাকাইছে। ওই সময়তে যদি একটু মা 1 ঘন্টা যদি সবাই মিলে যদি একটু 2টা কথা বলে জাগিয়ে দিই, ভালো হবে না, হবে না, দিনে তো ঘুমাইছেন, আচ্ছা যা কোটা পারলে না রাতের বেলায় ঘুমাইলেন। খাওয়া দাওয়ার পরে ফজরের নামাজের পরে আবার শাশুড়িও ঘুমিয়ে গেল, ননদ ঘুমিয়ে গেল, আর বৌমা ঘুমাল বলো, কিন্তু 7টার সময় ভোর 6টাতে বাড়ির মুরগি হাত হাঁকাবে কে, বৌমা ঝাড় দিবে কে, বৌমা থালি মাঞ্জবে কে, বৌমা কিনা, শাশুড়ি তো যাবে না, তাইলে আর ঘুম খান। এবার শাশুড়ি তো ফজরের নামাজ পড়ে শুতে চেক করে 9টাতে উঠবে, কিন্তু 9টা ভোর কোনো বউ শুতে থাকতে পারে, পারে না, কেন, বাড়ির ঝাড় ঝাঁটা বহুকে দিতে হবে, থালি বর্তন ধোয়া বহুর কাজ, গোবর গহিল করা বহুর কাজ, এবার ওটাও হয়ে গেল। ফের দুপুরের সময় থালা বাসন ধোয়ার রেখে দিয়ে দুপুরের সময় এবার 3 বার বাড়ি ঝাড় দেওয়া, তারপরে বিকা আসরের নামাজের পরে এবার আবার রান্না করবে কে, না তো বৌমা ছুঁড়িকে রোজা লেগে গেছে, ওইটা পর ঘরে ছুঁড়িও আর মানে ওর বেটি ওকে রোজা লেগে গেছে, এই লেগে বহুকে রোজা লাগেনি, ওটা পরের বেটি কিনা ওকে রোজা লাগেনি, ছড়িকে হাঁ
কমজোর ছেলে পরবর্তী থেকে সুখ নাই ছড়িয়ে রাখ তাহলে এরকম।